হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং। আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে কুড নট। এর বাংলা অর্থটি হচ্ছে করতে পারেননি। নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণটি হচ্ছে আই কুড নট প্লে টুডে। আমি আবারও বলছি, আই কুড নট প্লে টুডে। এর বাংলা অর্থটি হচ্ছে আমি আজকে খেলতে পারবো না। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হি কুড নট গো টু স্কুল। আমি আবারও বলছি, হি কুড নট গো টু স্কুল। এর বাংলা অর্থটি হচ্ছে সে স্কুলে যেতে পারেনি। ধন্যবাদ।